আসানসোলের পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এদিকে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল জিতেন্দ্র তিওয়ারির, তার আগে এই ইস্তফা দিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করে বলেন, আসানসোলকে বঞ্চনা করেছে রাজ্য সরকার।